800 in government jobs. আমি তোমাদের পূজা ম্যাম। দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, যেটা আবার আমাদের স্নাইপার থেকেই কালেক্ট করা। তো যারা যারা এখনও অবধি ভাবছো বইটা কিনবে, তারা কিনে নিতে পারো। আমাদের এখানে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস আমাদের নাম্বারে যোগাযোগ করেও কিনে নিতে পারো। তো ফার্দার লেট না করে দেখো বইটা, ডিটেলস এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এবং আজকে কিছু 500 প্লাস ওয়ান লাইনার কোয়েশ্চেন্স আমরা পড়ব। দেখো এখানে বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কততম, আনসার হবে 161তম। প্যারাগুয়ের নতুন রাষ্ট্রপতি পদে সম্প্রতি কে নির্বাচিত হলেন? স্যান্টিয়াগো পেনা। ভারত সরকার শিল্পগত গবেষণা এবং বিকাশে সহযোগিতার জন্য সাম্প্রতিক কোন দেশের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল? ইসরায়েল। সম্প্রতি কোন প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি স্কিল প্রোগ্রাম লঞ্চ করেছে? আইআইটি কানপুর। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে তোমরা আগামী দিনে দেখতে পাবে, এবং এই প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা থাকলে তোমরা পরীক্ষার প্রস্তুতি বুঝতেই পারবে যে খুব ভালোভাবে নেওয়া হয়েছে। তো নিজেদেরকেও একবার পরীক্ষা করে নেওয়ার সুযোগ পেয়ে যাবে যে কতটা তোমরা জানো এবং কতটা তোমরা জানো না। তো সবাই মিলে অ্যাটেম্প্ট করো এবং জানিও কে কেমন পারছো, কার কটা কমন আসছে, এবং যাদের আসছে না তারা এগুলো মাথায় রাখবে অবশ্যই। পরীক্ষার হলে এই ধরনের প্রশ্নই তোমরা পাবে। নেক্সট প্রশ্ন দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কোথায় ভারতীয় বিমান বাহিনীর হেরিটেজ সেন্টারের উদ্বোধন করলেন? আনসার হয়ে যাচ্ছে চণ্ডীগড়। 92 প্রশ্নটা দেখো, 2023 সালের এপ্রিল মাসে শহরাঞ্চলে বেকারত্বের হার কত নির্ধারণ করা হয়েছে? 9.81%। 93টা দেখো, আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 7000 রান করলেন কে? আনসার ইজ বিরাট কোহলি। 94 প্রশ্নটা দেখো, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি কোন শহরে প্রধানমন্ত্রীর জন্য ঔষধি কেন্দ্রের উদ্বোধন করলেন? সেকেন্দ্রাবাদ। 95 দেখো, কোন ভারতীয় ক্রীড়াবিদ পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে জাতীয় রেকর্ড গড়লেন? আনসার ইজ প্রবীণ চত্রভেল। 96 দেখো, এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কে রৌপ্য পদক জিতেছেন? আনসার ইজ জেরেমি লালরিনুঙ্গা। 97 দেখো, বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয়ে থাকে? 7th of May। 98 সম্প্রতি অ্যাসেঞ্চার ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো? আনসার ইজ অজয় বীজ। ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টিমডেল লজিস্টিক পার্ক সম্প্রতি কোথায় তৈরি হতে চলেছে? আসামে। 100 প্রশ্নটা দেখো, ম্যারি লিবনি ক্রিকেট ক্লাব এর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন? মার্ক নিকোলাস। 101 দেখো, 2023 সালে লরিয়া স্পোর্টসম্যান অফ দি ইয়ার পুরস্কার কে জিতেছেন? লিওনেল মেসি। কোন মন্ত্রণালয় লার্নিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সক্ষম চালু করেছে? স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী মহিলা সম্মান নিধি প্রকল্প চালু করেছে? হিমাচল প্রদেশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংকের ওপর 1.73 কোটি টাকা জরিমানা আরোপ করেছে? HSBC ব্যাঙ্ক। সম্প্রতি কোন রাজ্য সরকার রোবোটিক্স ফ্রেমওয়ার্ক নামে একটি নতুন নীতি চালু করেছে? তেলেঙ্গানা। ভারত অপরিহার্য আমদানির জন্য কোন দেশকে $1 বিলিয়ন ক্রেডিট লাইন প্রদান করেছে? শ্রীলঙ্কা। সংস্কৃতি মন্ত্রণালয় এবং মাইগভ কোন নামে একটি গানের প্রতিভা অন্বেষণ শুরু করেছে? যুব প্রতিভা বা যুব প্রতিভা। কোন দেশ পিটসবার্গ জলবায়ু সংলাপ আয়োজন করেছেন? জার্মানি। সম্প্রতি কোন সরকার সংখ্যালঘু বিষয়ক অধিদপ্তর স্থাপন করেছে? নাগাল্যান্ড। সম্প্রতি কোন রাজ্য সরকার একটি নিবেদিত পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনে স্থাপন করেছে? মহারাষ্ট্র। আন্তর্জাতিক নার্স দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? 12ই মে। সম্প্রতি উদ্বোধন করা ডাউকি স্থলবন্দর ভারত এবং কোন দেশের মধ্যে অবস্থিত? বাংলাদেশ।
সম্প্রতি কোন ভারতীয় নৌজাহাজ 36 বছর পরিষেবার পরে বাতিল করা হলো? আইএনএস মাগার। 114 নম্বর প্রশ্নটা দেখো, কোন দেশ মেশিন ক্যান সি 2023 সামিট আয়োজন করেছে? UAE, ইউনাইটেড আরব এমিরেটস। 115 নম্বর প্রশ্নটা দেখো, ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এর সাথে কোন প্রতিষ্ঠা G20 টিচ প্রিন্ট চালু করেছে? RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 116 নম্বর প্রশ্নটা দেখো, কোন প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচার অ্যান্ড মার্কেট ইনফরমেশন সিস্টেম লঞ্চ করেছে? FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। 117টা দেখো, জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়? 11ই মে। 118টি দেখো, সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত ব্যক্তিত্ব রাজীব লুথরা, তিনি কে ছিলেন? কর্পোরেট আইনজীবী। 119 প্রশ্নটা দেখো, 6th ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা। 120 নম্বর প্রশ্নটা দেখো, কোন ভারতীয় খেলোয়াড় 2023 সালের ISSF বিশ্বকাপে রুপোর পদক জিতেছেন? রিদিম সাংওয়ান। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি প্রশ্ন। নেক্সট দিন আমি আবার এই বইটা থেকেই কিছু প্রশ্ন তুলে আনার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো করে এই রকম প্রশ্নই পড়াশোনা করো এবং বুঝতেই পারবে এই রকম প্রশ্ন অ্যাটেম্প্ট করার পরে যে তোমাদের প্রিপারেশনটা কতটাই মানে স্ট্রং হতে চলেছে আপকামিং লেডি কনস্টেবলের, যেহেতু সামনেই পরীক্ষা। তো সকল লেডি কনস্টেবল প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সবাই অ্যাটেম্প্ট করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কতটা বেনিফিশিয়াল হচ্ছ এই রকমের ভিডিও থেকে। দেখা হচ্ছে পরের দিন।